দীর্ঘদিন ধরে যে জলের সমস্যা আমরা সবাইকে জানিয়ে এসেছি, কেউ যেন একটা কর্ণপাতই করছে না। আমাদের দীর্ঘদিন ধরে এই ভোগান্তি আমরা ভুগেই যাচ্ছি। অলরেডি এই যে দামোদর জলটার উপর আমরা নির্ভরশীল ছিলাম, সেই দামোদর জলটাও দুর্গাপুরবাসী দেখতে পাচ্ছে যেটা কতদিন ধরে বন্ধ আছে। শুধুমাত্র তো মানে জল দিয়ে তো টোটাল কাজই হয়, পানীয় জল তো পর্যন্ত পাচ্ছি না। এই যে গরমটা যাচ্ছে, এই গরমে আমরা মানুষকে স্নান পর্যন্ত করতে পারি না। তার থেকেও আমাদের কাউন্সিলররা কোনো দৃষ্টিপাত করে না। কি বলছেন কাউন্সিলর? কাউন্সিলর কোনো মানে আমরা এর আদৌ আমরা কলোনি হিসাবে গিয়েছিলাম, উনি উদ্যোগ নিচ্ছে করবে যে জলের যে সমস্যাটা সেটা কতদিন মানুষ সহ্য করবে। আমরা নগর নিগমে পুরোপুরি ক্ষমতায় আসার পর ওখানে যে এরিয়াটা শুরু হয় হোচিমিন কলোনি রায়ডাঙ্গা ইমামবাড়া থেকে, প্রথম রায়ডাঙ্গা ইমামবাড়ার সামনে আমরা একটি স্ট্রিট ট্যাপ দিই, পরবর্তীকালে কাজল বলে একটি ছেলে আছে যার চায়ের দোকান, তার বাড়ির সামনে একটি স্ট্রিট ট্যাপ আমরা দিই। পরে ওখানে সাজো বলে একজন সংখ্যালঘু মহিলা আছেন, তার বাড়ির সামনে একটা স্ট্রিট ট্যাপ দিই। আরেকটু এগিয়ে গিয়ে স্বপন বলে একটি পরিবার আছে, তার বাড়ির সামনে একটা স্ট্রিট ট্যাপ দিয়েছি। ওখানে হচ্ছে ঐক্যতান ক্লাব, তার সামনে স্ট্রিট ট্যাপ দিয়েছি। তার আগে ওখানে হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের একটি মন্দির আছে, তার সামনে একটি স্ট্রিট ট্যাপ দেওয়া হয়েছে। এবং একদম এন্ডে যেখানে হোচিমিন কলোনির বিসর্জন ঘাট আছে সেখানে একটি স্ট্রিট ট্যাপ দেওয়া হয়েছে। এগুলো আমি পুরোপিতা হওয়ার পর ওই ওয়ার্ডে এই স্ট্রিট ট্যাপগুলো নতুনভাবে দেওয়া হয়। তো পানীয় জলের স্ট্রিট ট্যাপ নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। স্ট্রিট ট্যাপ আছে, টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, এটা আমি অস্বীকার করছি না। যে পরিমাণে ওনাদের জল পাওয়া দরকার সেই পরিমাণে হয়তো আমি আমার দপ্তরের যিনি MIC পবিত্র চ্যাটার্জি তাকে 9 তারিখে আমি লিখিতভাবে জানিয়েছি যে আমাদের বোরোর যে জলের কাজ হয় যেখানে যেখানে সেখানে হচ্ছে ফেরলের অভাব আছে। বোর্ড মিটিংয়েও এই BOC মিটিংয়ে পাস হয়েছে এবং হচ্ছে প্রপার ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট নেই। আমার MIC অত্যন্ত দায়িত্ব এবং দ্রুততার সাথে মাননীয় মহানাগরিককে এই বোর্ড মিটিংয়ের আগে একটি ফাইল পার্টিকুলার হোচিমিন কলোনির জন্য হাই সাবমার্সিবল পাম্প লাগিয়ে ওখানে হচ্ছে জল দেওয়ার জন্য একটি নতুন প্রজেক্ট ওই এরিয়ার জন্য নেওয়া হয়েছে। এই প্রজেক্ট যখন স্যাংশন হয়ে গেছে ঠিক তার পূর্বে আমার এইটা ধারণা আমাদের দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত জল দপ্তরের আধিকারিক আছে কেউ কেউ, তারা বাম আমলে রিক্রুটেড কোঅর্ডিনেশন কমিটির লোক, তারা পার্টিকে এই খবর সরবরাহ করছে যে কাউন্সিলর এবং ওয়ার্ডের বোরো চেয়ারম্যান এই কাজগুলো সম্পন্ন করছেন MIC সাথে নিয়ে, মেয়রকে সাথে নিয়ে। ঠিক তার কাজটা শুরু হওয়ার 2 দিন পূর্বে রাস্তা অবরোধ করে পলিটিক্যালভাবে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা অবরোধ করলাম তারপরে এই কাজগুলো হচ্ছে।